नमस्कार বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি হাজির হয়েছি সোম্যান। আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। রাজ্য স্বাস্থ্য দপ্তরের চাকরি এই নিয়ে লেটেস্ট আপডেট আছে। মাধ্যমিক ও স্নাতক পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা, কয়টি পোস্ট, এই নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলবো, আমাদের ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে রিক্রুটমেন্টের নোটিশ সেটা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর আমরা ডিটেলস এটা দেখে নেব। তো এটি 7/9/2020 অর্থাৎ 7ই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার দেখুন, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, নর্থ 24 পরগনা। তো এখানে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি আছে, বেশিরভাগ আছে মেডিকেল ব্যাকগ্রাউন্ডে। তো কিছু কিছু মাধ্যমিক পাস এবং স্নাতক পাস যোগ্যতায় এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেই পোস্টগুলিতে আবেদন করতে পারবেন। তো যেগুলো মেডিকেল ব্যাকগ্রাউন্ডের সেগুলো আমি ডিটেলস আর বলছি না, যেগুলো সাধারণ লোকেদের জন্য আছে সেগুলো বলছি। এই বিজ্ঞপ্তির পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে সরাসরি দেখে নিতে পারেন। তো আমরা টেবিল ওয়ানের যে পোস্টটা আছে, ধরুন এই যে ল্যাব টেক, কাউন্সিলার, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, এদের স্যালারিগুলো দেখুন। এবং জেনারেলদের জন্য কটি করে পোস্ট আছে, কোথায় রিক্রুটমেন্ট হবে, সমস্ত কিছু এখানে বলা আছে। তো ডিটেলস দেখে নেবেন। তো এদের কী কী যোগ্যতা লাগবে সেই নিয়ে আসছি। এছাড়াও অ্যাকাউন্ট পার্সোনাল, এটাও গ্র্যাজুয়েট পাস কমার্স ব্যাকগ্রাউন্ড হলে বিশেষ করে হবে, কোথায় পোস্টিং হবে, কী স্যালারি আছে, আর কি আছে ল্যাব টেক, ডাটা ম্যানেজার এবং ল্যাব টেক, স্যালারিগুলো দেখে নিন। 13,000 করে আছে, জেনারেলদের জন্য একটি করে পোস্ট আছে, আর ল্যাব টেক যেটা সেটি 7টি পোস্ট আছে। তো এর আমরা চলে যাব, যে পোস্টটা দেখেছিলাম 6নম্বর, 7নম্বর, 8নম্বর এবং 9নম্বরে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান NPCDCS, এর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলেছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী বলেছে, 10+2 অথবা DMLT এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ লার্জ হসপিটাল উইথ মিনিমাম 2 ইয়ার্স অর্থাৎ হসপিটালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং বেসিক নলেজ অফ কম্পিউটার লাইক ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড ডেটা প্রসেস, MS অফিস এবং ডেটা প্রসেসিংয়ের ওপর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মান্থলি স্যালারি 17,220, এজ লিমিট বলেছে নট মোর দেন 40 ইয়ার্স অর্থাৎ 40 বছরের বেশি হওয়া চলবে না। ফার্স্ট ডেট অফ ইয়ার অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখের মধ্যে আপনাকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, এবং মিনিমাম আপনার 18 বছরের ওপরে। ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অফ কাউন্সিলার NPCDCS, এর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী বলেছে, ব্যাচেলার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স ইন ডিগ্রি, ডিপ্লোমা ইন কাউন্সিলিং, হেলথ এডুকেশন, ম্যাস কমিউনিকেশান অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে আপনাকে, কাউন্সেলিংয়ে ডিপ্লোমা হতে হবে, অথবা হেলথ এডুকেশন ম্যাথ কমিউনিকেশানের ওপর, অথবা সোশ্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট। তো মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে হেলথ কেয়ার ফেসিলিটিতে। বয়স বলেছে 1 সেপ্টেম্বরের মধ্যে 40 বছর, এবং স্যালারি 13,560 টাকা। 8নম্বর পোস্ট যেটা বলেছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এটা মাধ্যমিক পাস যোগ্যতায়, এসেন্সিয়াল ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায়, ডিজাইরেবল বলেছে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে হসপিটালে, এবং 40 বছরের বেশি হওয়া চলবে না। স্যালারি কত বলেছে, পার মান্থ 7,500 টাকা করে। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট NPHC, এর কোয়ালিফিকেশান বলেছে মাধ্যমিক পাস, 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে হসপিটালে, এবং বয়স বলেছে 40 বছরের মধ্যে, এর স্যালারি 7,500 টাকা। আর কাউন্সিলার ব্লাড ব্যাংক, এটা মাস্টার অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যান্থ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার।
কম্পিউটার জানতে হবে এবং এই এই সাবজেক্টে ফিজিওলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট এই সাবজেক্টে মাস্টার অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং স্যালারি বলেছে 13,560 টাকা। এরপরে 11 নম্বর যে পোস্টটা আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাকাউন্ট পার্সোনাল। অ্যাকাউন্ট পার্সোনাল কোয়ালিফিকেশন কি বলেছে, মিনিমাম ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম এনি রেপুটেড ইউনিভার্সিটি, অ্যাডভান্স নলেজ অফ কম্পিউটার স্পেশালি ইন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট অ্যান্ড ব্রাউজিং অ্যান্ড অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যান্ড ট্যালি, টেকনিক্যাল নলেজ, ওয়ার্কিং স্কিল ইন ল্যান্ড এনভায়রনমেন্ট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অ্যাকাউন্টিং। অর্থাৎ আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডে গ্র্যাজুয়েট হন এবং ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং যে অ্যাকাউন্টিং সফটওয়্যার ও ট্যালি জানা থাকে এবং টেকনিক্যাল নলেজ আপনার ল্যান্ড ব্যাকগ্রাউন্ডে কম্পিউটার অ্যাকাউন্টিংয়ের ওপর অভিজ্ঞতা থাকতে হবে, এরও বয়স বলেছে 40 বছরের মধ্যে, মান্থলি স্যালারি 16,860 টাকা। এরপরে টেবিল টুতে, এটা ডক্টরদের জন্য, ডেটা ম্যানেজার যেটা বলেছে এআরটিসি, ডাব্লিউবি, সাফ অ্যান্ড সিএস, কোয়ালিফিকেশান কী চেয়েছে, গ্র্যাজুয়েট, প্রিফারেবল বি উইথ কমার্স ব্যাকগ্রাউন্ড, কমার্স থাকলে সেটাকে প্রেফার করা হবে। এর সঙ্গে কী থাকতে হবে, আপনাকে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর ডিপ্লোমা থাকতে হবে অথবা ও লেভেল কোর্স করা থাকতে হবে ডুয়েক থেকে। বয়স কত বলেছে, 40 বছরের মধ্যে এবং স্যালারি আছে 13,000 টাকা। এরপরে যেটা আছে, এটা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি থাকতে হবে, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এইবার কীভাবে আবেদন করবেন সেই সম্বন্ধে বলে দিই, অ্যাপ্লিকেশান করতে হবে কিন্তু অফলাইনে, নিচে যে ফর্মেট দেওয়া আছে সেই ফর্মেটেই কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এবং কোথায় জমা দিতে হবে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বনমালীপুর, বারাসাত, ডিস্ট্রিক্ট হসপিটাল কম্পাস, নর্থ 24 পরগনা, পিন 700124। তারিখটা কত, লাস্ট ডেট হচ্ছে 29/9/2020, 5টার মধ্যে। এবং যদি আপনি রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টে দেন, তাহলে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা খামের ওপরে লিখে দেবেন এবং পুরো অ্যাড্রেসটা লিখবেন এখানে। তো অ্যাপ্লিকেশান ফির সঙ্গে কী করতে হবে, 100 টাকা, আর যারা রিজার্ভ কাস্ট ক্যাটাগরির আছে, এসসি, এসটি, ওবিসি, তাদের জন্য 50 টাকা। ক্যাশ ডিপোজিট করতে হবে কোন ব্রাঞ্চে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আইএফএসসি কোড দেওয়া আছে, বারাসাত ব্রাঞ্চ। তো বারাসাত ব্রাঞ্চে এই ড্রাফট কাটতে হবে, ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড সহ উল্লেখ করা আছে। আবেদনপত্রের সঙ্গে কী কী দিতে হবে, অরিজিনাল কপি অফ ডিপোজিট অফ এনি আদার ট্রানজ্যাকশন স্লিপ অফ অ্যাপ্লিকেশান ফি মাস্ট অ্যাটাচ অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান। আর নর্থ 24 পরগনা ডিএইচ অ্যান্ড এফডাব্লিউএস নট বি রেসপন্সিবল ফর এনি পোস্টাল ডিলে। পোস্টাল ডিলের জন্য নর্থ 24 পরগনার এই ডিএইচ অ্যান্ড এফডাব্লিউএস এরা কোনোভাবে দায়ী থাকবে না। এবং অ্যাপ্লিকেশান করতে হবে, নিচে যে অ্যানাক্সার 1 ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটেই অ্যাপ্লাই করতে হবে। এবং ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 2টো পোস্টের জন্য আবেদন করতে পারে, এর বেশি পোস্টে যদি আবেদন করে তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল হতে পারে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান এবং সাপোর্টিং ডকুমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে। এবং নাম্বার অফ ভ্যাকেন্সি এগুলো চেঞ্জ হতে পারে, প্লেস অফ পোস্টিং এটাও চেঞ্জ হতে পারে। এবং ক্যান্ডিডেটকে বলা হয়েছে এই ওয়েবসাইটগুলো ফলো করতে, www.wbhealth.gov.in এবং www.north24parana.gov.in, এই ওয়েবসাইট ফলো করবেন। স্বাস্থ্য দপ্তরে যে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই সম্বন্ধে সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন বেশি বেশি পরিমাণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এরকম আরও খবর আসছে সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।